हाय फ्रेंड्स एवरीवन, हाय हेलो। देखो आज के आमी रान्ना करब मोचार घंट। तो आमी एटा मोचा एक बड़ मोचा माथा दिकटा और किछु फुल आमी एभावे केटे हलुद जल हलुद और तेल सर्षे तेल और जल दिए डुबिए रेखेछि, माने एटा भिजिए रेखेछि। एबार एटा भालो करे धुए नेब, भालो करे धुए और पराय प्रथमे हलुद जल दिए दिए नेब, कालो हो जाबे। জলের মধ্যে হলুদ দিয়ে নিলাম, জলটা ফুটবে। হলুদ জলটা দিয়ে নিলাম যাতে ইয়ে হয়। এবার আমি মোচাটাকে ধুয়ে ভালো করে দিয়ে নেব। দেখুন এটা ধুয়ে নিই। এটা দিয়ে নিচ্ছি মোচাগুলোকে, এক ফুট ফুটিয়ে নেব ব্যাস। তারপরে বাকি রান্না হবে, আগে ফুটিয়ে নিই হলুদ জল দিয়ে। এটা ফুটবে, একটু ফুটে যাক। দেখুন এক ফুট ফুটে গেছে, কতটা বেরিয়ে গেছে। এবার আমি এটাকে ইয়ে করব, ছেঁকে নেব, কড়াই থেকে তুলে এটা ছেঁকে নেব, জল থেকে এটা ছেঁকে নেব। এভাবে জলটা ঢেলে ছেঁকে নিই আমি। দেখুন আমি ছেঁকে নিয়েছি, পুরো হলুদ আছে। হলুদ হলুদ জল দিয়ে না ফোটালে আর না ভেজালে মোচাটা কালো হয়ে যাবে। এবার এটাকে আমি আরেকবার ধুয়ে নেবো ফ্রেশ করে। আর আমি কি নিয়েছি দেখুন, মোচাটা রান্না করার জন্য কিছুটা কুচানো আলু, এটা আমি একটু হালকা করে লবণ দিয়ে ভেজে ঢাকা দিয়ে সেদ্ধ করব, জলে সেদ্ধ করব না। আর নিয়েছি কিছুটা রসুন, কিছুটা পেঁয়াজ, কিছুটা আদা আর একটু দারুচিনি, একটু এলাচ। ওটা আমি দেখাচ্ছি, আগে আমি কড়াইয়ে তেলটা দিয়ে নিই, তেলটা দিয়ে পরে আলুটা একটু ইয়ে করে নিই, ভেজে নিই। এই আলুটা ভাজার সময় অল্পখানি কালো জিরে দিতে হয়, বেশি না, অল্পখানি, টেস্টি বলুন। এটা দিয়ে নিলাম, এবার সামান্য কয়েকটা শুধু কালো জিরে দেব, অন্য কিচ্ছু না। এই কয়েকটা কালো জিরা দিয়ে নিয়েছি। এবার আলুটাকে এখানে ভাজবো, কালো জিরেটা ফুটে যাক ভালো হয়ে, গরম হয়ে গেছে কালো জিরেটা। দিয়ে নিলাম আলুটাকে, চারবার পাঁচবার করি আলুটাকে নাড়া দিয়ে নিই। গ্যাসের আস্তে এখন একটু ফুল ফুটে আছে, তো যাই হোক ওটাই লবণ দেবো। আলুটার পরিমাণ লবণ দিয়ে নিলাম, লবণটা ভালো করে মাখিয়ে দিই আলুগুলোতে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়ে আস্তা কমিয়ে দেবো গ্যাসের আস্তা, একদম স্লো করে দেব, একদম স্লো।
দেখুন আমি নিয়ে নিয়েছি দারুচিনি আর লবঙ্গ, 5-6টা লবঙ্গ আর কয়েকটা পিসের দারুচিনি, এরকম কয়েকটা পিসের দারুচিনি আর লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা। জিরে টিরে কিছু দেয় না, এলাচ লাগে না, শুধু গোলমরিচ 1টা আর লবঙ্গ 5টা, দারুচিনি আর এই 3টে শুকনো লঙ্কা। এটা আমি শিমড়ায় পিষে নেবো, সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো একটা। আর আলুটা আমার এখানে হয়ে গেছে, দেখুন আলুটা প্রায় হয়ে গেছে, সেদ্ধ ভাজা ভাজা। এটা আমি কড়াইতে কিছুক্ষণ গরম ঢাকা দিয়ে রেখে নেবো আলুটা, গ্যাসটা বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য সাময়িক। এটা আমি রেডি করি, চলুন গ্যাসটা ধরি নিই। প্রথমত গ্যাসটা ধরাতে হবে, গ্যাসটা ধরি নিই, ওই বসে আলুটা দেখে নিই। আমি মশলাটা পেস্ট করে নিলাম, এটা ওই দারুচিনি শুকনো লঙ্কা এটা বানিয়ে নিলাম। আর আমি নিয়েছি অল্প আদা কুচানো, একটু পেঁয়াজ কুচানো, একটু রসুন কুচানো, কাঁচা লঙ্কা। বেশি মশলা দিলে যে টেস্টি ভালো হয় মোটেই না, কিন্তু কিছু কিছু জিনিস কম মশলা, বেশি মশলা লাগে না টেস্টির জন্য। প্রচুর মশলা দিলে হেজে গেজে হয়ে যায়, কোনোটাই টেস্ট হবে না, শুধু মশলাই হয় আর দেখতে শুধু রান্নাটা বাইরে থেকে পোস্টারটা ভালো দেখায়, কিন্তু কোনো টেস্ট থাকে না ভিতরে। এভাবে বানিয়ে খান, দেখবেন কম তেল মশলা চরম টেস্টি হয়, ভালো হয়। কড়াইটা আমার একটু ধুতে হবে, একটু কালো কালো হয়ে গেছে, আলুটা সুন্দর ভাজা হয়ে গেল। কড়াইটা একটু ধুয়ে আনি পরিষ্কার করে। মশলাটা কষাতে ভালো হবে, সুবিধা হবে, নাহলে কি হতো ওই দাগটা আরো কড়াইটা পুড়তে থাকতো, ভালো হতো না। ব্যাস এটা হয়ে গেল, আমার অনেক হাত ধোয়ার বাতি আছে, নিরামিষ আমিষ রান্না হয় তো আমার বাড়ি, ওই জন্য অনেকবার হাত ধুতে হয়। তো যাই হোক, এবার দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আঁচটা ফুল স্পিড হয়ে গেছে, একটু আঁচটা কমিয়ে দিই, মানে অত আঁচ অতটা আঁচ লাগবে না, একটু আঁচটা কমিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এবার এবার এখানে দিয়ে নেবো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, কচু তেলও লাগে না। দেখুন কেমন সুন্দর রান্নাটা হবে, খেতেও টেস্টি। মোচা এভাবে বানিয়ে খান, বাজারে যখন মোচা কিনবেন অবশ্যই পাতাটা চিবিয়ে নেবেন, যাতে তিতো মোচা, বেশিরভাগ মোচার তিতো হয়। একটু সাদা দেখে কিনবেন, লাল মোচাটা বেশি তেতো হয়, সাদা দেখে কিনবেন, মোচাটা তেতো হয় না। আর চিবিয়ে নেবেন মার্কেটে যখন কিনবেন তখন একটু পাতা চিবিয়ে নেবেন, বা মোচার এই যে ফুলটা পাওয়া যায়, ফুলটা যে ফুলটা থাকে না গোটা ফুলটা, যখন ফুলটা থাকে তখন ফুলটা একটু সাইড থেকে চিবিয়ে নেবেন, এরকম ফুলটা যখন থাকে এটা চিবিয়ে নেবেন। তারপর এটা বাড়িতে বেশে একটা শক্ত ডান্ডি থাকে সেটা ফেলতে হয়, আর একটা আলুর খোসার মতো একটা পলিথিন টাইপের জিনিস থাকে শক্ত মতো, ওটা ফেলে দিতে হয়, তারপর মশলাটাকে রান্না করতে হবে। তো আমি চলুন এখান দিয়ে নিয়েছি, এবার প্রথমেই দিয়ে নেবো পেঁয়াজ কুচানো, তারপর দিয়ে নেবো আদা কুচানো। এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো পরিমাণ মতো লবণ, মোচাটায় লবণ, আলুটায় লবণ দেওয়া আছে, লবণ দিয়ে নিলাম। ব্যাস এবার শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টের দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা, সুন্দর খুচবু উঠবে, ভাজা যাবে। পেঁয়াজ রসুন আদা থেঁতো কাঁচা লঙ্কা এটা ভালো করে ভাজবো, খুব সুন্দর করে ভাজবো, তেলে লাল করে সুন্দর করে ভাজবো। এই দেখুন মশাটা জলটা ধুয়ে আমি নিংড়ে নিয়েছি, মশাগুলোকে জলটা পুরো বের করে দিয়েছি, এরকম করে পুরো নিংড়ে জলটা বের করে দিয়েছি, এখন শুধু এটা আছে ড্রাই। তো পেঁয়াজটা কষে যাক, পেঁয়াজ আদা রসুনের গন্ধ খুব সুন্দর লাগে, অতিরিক্ত মশলা মানে আগের কোনো ব্যাপার থাকে না। এবার আলুটা দিয়ে নিই, আলুটা লবণ দেওয়া আছে, ভাজা ভাজা করা আছে, এটা দিয়ে নিলাম আলুটা। এবার দিয়ে নেবো মশলাগুলো,
নাড়া দেবেন ভালো করে কষাবো মশলাটাকে। একটু টমেটো দেবো, একটুখানি টমেটো দেবো। আলু তো জলে সেদ্ধ করলেও হয় কিন্তু চপসা হয়ে যায়। দেখো কষাচ্ছি, আর এটা টমেটো এটা হাফ দেবো। এই দেখুন টমেটোটা দিয়ে নিচ্ছি, এটা দিয়ে আরেকবার ভালো করে কষি নেব। আর দিয়ে নিচ্ছি জল, আর এটা ভালো করে মিলিয়ে দেবো, কুচকে দিয়ে দেবো। সব ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসে যাবে। এই গরম মশলা আর শুকনো লঙ্কার পেস্টটা যখন এখানে ফুটবে, এলাচ দেবেন না, এলাচ দিলে গন্ধটা ভালো হবে না। লবঙ্গ, একটা লবঙ্গ আর লঙ্ক আর দারুচিনি, এই তিনটা দেবেন, ভালো হবে টেস্টি। বেশি জল দেওয়ার দরকার নেই, গামাখা হবে মশলাটা খেতে, মানে মোচা রান্নাটা খেতে গামাখা হবে। এটা একটা ফুটবে, ফুটার পর এটা আমি দেখাবো কেমন সুন্দর হলো। এটা চরম টেস্টি লাগে গরম ভাতে, এটা রুটিতেও খাওয়া যায়, পরোটাতেও চরম লাগে খেতে। বানিয়ে খান অবশ্যই, আর ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ফুটছে, ফুট এসে গেছে, আঁচটা মিডিয়াম ফ্লেমে আছে, তো এইভাবেই আঁচটা রাখতে হয় মিডিয়ামে, ফুল স্পিডে রাখার দরকার নেই। ফুটতে ফুটতে শুরু করেছে, ফুটছে, এই যে তুমি ফুটছে কি সুন্দর ফুটছে, তো আজটা মিডিয়াম ফ্লেমে আছে, তো চলুন ফুটুক। একটু মিনিট চার পাঁচ ফুটবে, চার পাঁচ মিনিট ফুটতে ফুটতে আজটা একটু কম করি, খুব ফুল স্পিডে ফোটানোর দরকার নেই, মিডিয়াম ফ্লেমে ফোটালেই ঠিক হবে। বড় চুলা গ্যাসের বানানোটা মিডিয়াম আছে রাখলেই হবে, একটু ফুটবে সুন্দর আস্তে আস্তে। আর খুব হাই স্পিডে ফুটলে কিন্তু মানে পুরো টেস্টিটাই বার হয়ে যাবে। এটা ধিমি আছে একটু, মানে ধিমি আস থেকে একটু উপরে, জাস্ট ফুটফুট ফুটবে। দেখুন হয়ে গেল পাঁচ মিনিট, জলটা টেনে গেছে। এটা আমি এবার আলুটা দুটো একটা একটু স্ম্যাশ করে দেবো, চার ঘন্টা হয়ে গেল। ওইভাবেই সাইডে তেলটা থাকা অবস্থাতেই আমি মিডিলটা একটু ম্যাশ করে দেবো, খুঁটি করে সুন্দর হয়ে গেল গা মাখা মোচার ঘন্ট। আর খুব সুন্দর টেস্টি লাগে, একবার বানিয়ে খান অবশ্যই, ভালো লাগবে। বেশি তেল মশলা কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমরা সব দেখি ইউটিউব চ্যানেলে প্রচুর রান্নাবান্না, বাপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলা, গুঁড়ো গরম মশলা, লাল মিরিচ, এই ঘি, মাখন, বাটার, কত কী দিয়ে কত রান্নাই না করে। কিন্তু একদিন বানিয়ে দেখবো, বানিয়ে দেখলাম একদিন, ওরে ভাই টেস্টের কোনো ব্যাপারেই নেই। তো যাই হোক, এভাবে বানিয়ে খান, রান্নাটা ভালো হয়ে গেল। এবার আজটা আমি বন্ধ করে দিই, সুন্দর রান্নাটা হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিই। সুন্দর রান্না হয়ে গেল, বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দেখুন কি সুন্দর, আমি এবার এখানেই থাকবে কিছুক্ষণ। এটা সুন্দর একটা, কি সুন্দর দেখতে হয়েছে মোচাটা, রান্নাটা কি সুন্দর হয়েছে, একটু লিকুইড টেস্টি। আর এটা কড়াইয়ে থাকতে থাকতে আর একটু শুকনো হয়ে যাবে, কড়াইয়ে থাকবে গরম অবস্থাতে, কড়াই থাকলে ভালো হয় আর কি, টেস্টিটা ভালো জমে, এখানে ঠান্ডা হবে, বাটিতে ঢেলে দিলে ঘাড়া ঘাড়া হয়ে যায়। আর এটা কি পাশ থেকে এভাবে তুলে তুলে নিয়ে নিয়ে খেতে সুন্দর লাগে, দেখুন কত সুন্দর হয়েছে মোচা রান্নাটা, একটু তেল বেশি তেলও নয়, দেখুন কত সুন্দর হয়েছে না, খুব সুন্দর। এভাবে আমি নিয়ে নিয়ে খাবো,
এভাবে আর একটু টেনে যাও, এখন খুব গরম আছে, এখন খাওয়া যাবে না। আর কড়াইটাও ঠান্ডা হলে এটা আর একটু ঠান্ডা হবে, এটাও আর একটু টেনে যাবে, একটু হালকা লিকুইড আছে এখন, এটা টেনে যাবে সুন্দরভাবে, সুন্দর টেনে যাবে যখন একটু, তখন দারুণ লাগবে খেতে।